আসসালাম আলাইকুম। কি চমকে গেলেন কেন যে হঠাৎ নমস্কার ছেড়ে আসসালাম আলাইকুম কেন? ঈদের কথা মাথায় রেখে আপনাদের জানাচ্ছি ইসলামিক অভিবাদন। তাই রমজানের শেষ দিনটি হলো ঈদুল ফিতর, এটি খুশির দিন। মুসলিমরা সকলে এই দিনটিতে নতুন জামা কাপড় পরে কোলাকুলি করেন, অনেকটা আমাদের বিজয় দশমীর মতো। ঈদের দিনে মসজিদে মসজিদে নামাজ পড়া হয় তাদের ধর্মগুরু হযরত মুহাম্মদকে স্মরণ করে। এই পুণ্যতিথিতে রইল আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য প্রীতি ও শুভেচ্ছা। চলুন শুরু করি আজকের নারী। নমস্কার, আজকে পাঁচ মিশেল নিয়ে আমি হাজির, আর আমার সাথে রয়েছে আমার এই খুশি খুশি বন্ধুটা। হ্যাঁ, এই ডোনাল্ড ডাককে যিনি বানিয়েছেন আমাদের অতিথিও আজকে তিনি হচ্ছেন শ্রীমতী অমিতা মণ্ডল। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই দিদি। নমস্কার। নমস্কার, আপনাকে নারীতে স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, এত সুন্দর এই যে পুতুলটা, এই কনসেপ্টটা সম্পূর্ণ আপনার নিজের? হ্যাঁ, বেশিরভাগটা নিজে। হ্যাঁ হ্যাঁ, তারপরে কিছু শিখেছি, কিছু দেখে বানিয়েছি, রিয়েলিটির সঙ্গে খাপ খাইয়ে আর কি। আর আমি ওনার বাড়িতে এসে যেটা দেখছি, মানে আমরা পুতুলের মধ্যে বসে আছি, সারা ঘর ভর্তি, ভীষণ সুন্দর সুন্দর, মানে ইউনিক এক একটা পুতুল। এটা শিখেছেন কারুর কাছে? সফটওয়্যার আমি কারোর কাছে শিখিনি, এটা সম্পূর্ণ নিজের, সম্পূর্ণ নিজের আইডিয়া। মাই গড, ভীষণ সুন্দর। আপনি কি শিখেছেন তাহলে? আমি শিখেছি পেন্টিং, যেটা পিডি লাইটের আপনার ফেভিক্রিল অ্যাক্রেলিক পেন্টিং, সেটার উপরে কাজ শিখেছি, ট্রেনিং নিয়েছি, টিচার্স ট্রেনিং, তারপর এখন আমার স্টুডেন্টদের শেখাই। সেটা এক্সপিরিয়েন্সের উপরে তো রয়েছে, আর নিজস্ব ক্রিয়েশন তো রয়েছে। আর তাছাড়া জাপানিজ রিবন ফ্লাওয়ার, যেটা আমি স্পেশালিস্ট, ইকেবানা, যেটা আমি এক একটা বাস্কেটের এরকম কিছু জিনিসের উপর এই একটা বানিয়েছি, এটা ডাই করেছি, লিফগুলো ফ্লাওয়ারটা ডেকোরেট করেছি, করে এটা অ্যারেঞ্জ করেছি। যেমন আরেকটা ফ্লাওয়ার দেখাতে পারি, এটা এটা দেখো, এটা ডেকোরেট করেছি, ভীষণ সুন্দর, দারুণ সুন্দর দেখতে। এটা কিসের? স্টক ফ্লাওয়ার রিবন, জাপানিজ রিবন। ও, মানে এই রিবন কেটে এগুলো বানানো হয়েছে, আয়রন করে বা কোনোটা শেপ দিয়ে, কোনোটা প্রেশার দিয়ে এভাবে বানানো হয়েছে। সারাদিন কাটে কিভাবে? সারাদিন আমার ছাত্রছাত্রী, হাতের কাজ, নিজের ক্রিয়েশন, এর উপরে কেটে যায়। রান্না? রান্না তো আমি খুব ভালোবাসি, আগে বেকিং, কুকিং, জ্যাম, জেলি এসব শেখাতাম, এখন ওটা খুব বেশি প্রেশার পড়ে যায় বলে এইগুলোই করি বেশি। কত গুণ, মানে অনেক কিছু, স্টেন গ্লাস পেন্টিং, ক্যান্ডেল মেকিং, ফ্লাওয়ার মেকিং, ক্যারেক্টার ডল, সফট টয়েজ, আর্ট অ্যান্ড পটারির উপরে যেগুলো মানে ফেলে দেওয়া ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বেশিরভাগ জিনিসগুলো বানাই। কোনো জিনিসই ফেলা যায় না, কোনো জিনিস ফেলা যায় না। ডিমের খোলা থেকে শুরু করে আখরোটের খোলা, কিংবা সব থেকে বেশি এখন ইন্টারেস্টিং যেটা আমি করি, স্যান্ড পেন্টিং বা যেটা স্পঞ্জিস, বালি, বালির উপরে যে আর্ট অ্যান্ড মাটির পটের উপরে যে পেন্টিংগুলো করি বা যে ডেকোরেট, ওটা খুব মানে ইয়ে রেসপন্স পাচ্ছি। খুব এক্সপেন্সিভ নয়, ভীষণ সুন্দর। আর এখন সবাই ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট তৈরি করে, সবাই ফ্ল্যাটে থাকে, তো তারা মানে সাজানোর জন্য, সাজানোর জন্য ওই ফ্লাওয়ার পটগুলো ভীষণ সুন্দর আর কি। খুব বেশি দামি নয়, দামি নয় অথচ খুব সুন্দর, মানে মনকে অ্যাট্রাক্ট করে। আমাদেরও ভীষণভাবে অ্যাট্রাক্ট করছেন আপনি, যে এরকম ওয়েস্ট মেটেরিয়াল দিয়েও যে এত সুন্দর জিনিস বানানো যায় সেটা মনে হয় একমাত্র শিল্পী মনের পক্ষেই সম্ভব। আপনার সঙ্গে কথা বলে আমাদের এবং নারীর দর্শকদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লাগলো। আমার খুব ইচ্ছে ছিল যে নারী, আপনাদের নারীর প্রোগ্রামে অংশগ্রহণ করতে, তো অনেকদিন পরে সেটা সার্থকতার রূপ পেল, সেটা আমি আপনাদের উপরে খুব আন্তরিক মানে ধন্যবাদ তো জানাচ্ছি, এবং ভালো লাগছে আর কি আপনাদের সঙ্গে থাকতে পেরে। আর আমাদের যেটা দর্শকদেরও জানতে পাচ্ছি যে আমি এগুলোর মধ্যে আছি এবং নারীদের জন্য করছি, যেটা তাদের সময় কাটানোর জন্য এবং ভালো থাকার জন্য একটা মানে আমার ভীষণ ইচ্ছে যে তারা এইভাবে এনগেজ থাকে, সময়টাকে খুব সুন্দরভাবে সুন্দরভাবে লাগানো যায়, তাই না? আপনাদের কেমন লাগলো অমিতাদির সঙ্গে কথা বলে? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওনার সম্বন্ধে যদি আপনারা জানতে চান, ওনার একটা ইনস্টিটিউট আছে কলাঙ্কন, সেই সম্বন্ধেও যদি জানতে চান অবশ্যই আমাদের চিঠি লিখবেন, আপনাদের চিঠির অপেক্ষায় থাকবো। আজ তাহলে আসি, ভীষণ সুন্দর তো থাকবেনই, আর আপনার চারপাশটাকেও খুব সুন্দর রাখবেন। আসি তাহলে, নমস্কার। তুমি নমস্কার করে দাও, টাটা। নমস্কার নারীর কমলিকা, নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারী রূপের হাট। আজ এই রূপের হাটে আমরা পেয়েছি আপনাদের খুব পরিচিত বিউটি থেরাপিস্টকে,
অপরাজিতা রুদ্র। নমস্কার অপরাজিতাদি। নমস্কার, তুমি কেমন আছো? খুব ভালো আছি, সুস্বাগতম আমাদের এই সেগমেন্টে আসার জন্য। শীতটা কেমন জাঁকিয়ে পড়েছে বলো তো? প্রচন্ড। আর এই শীতকালে আমাদের চুলে তো নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তো আজকে তুমি কোন সমস্যা নিয়ে আমাদের তুলে ধরবে? আজকে আমি অনেকগুলো সমস্যা তুলে ধরবো। এক নম্বর হচ্ছে খুশকি, চুল পড়ে যাওয়া, তারপর হচ্ছে চুল খুব ড্রাই হয়ে যাওয়া। এই সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় চুলে স্প্লিটেন্ড হয়ে যায়, অর্থাৎ চুলের ডগাগুলো ফেটে যায়। সব বলে কি শীতকাল চুল পড়ে যাচ্ছে, শীতকাল খুশকি হচ্ছে, শীতকাল চুল খুব ড্রাই হয়ে যাচ্ছে। আরে শীতকাল বলে কি আলাদা কোনো সমস্যা হয়? সারা বছরই হচ্ছে, কিন্তু শীতকালে ব্যাপারটা চোখে পড়ে, একটু চোখে পড়ে, যেহেতু ড্রাই হয়ে যায় ওয়েদারটা, স্কাল্পটা যার জন্য ড্রাই হয়ে যায়, যেমন আমাদের স্কিন ড্রাই হয় সেরমই হয়, যার ফলে সমস্যাটা চোখে পড়ে। কিন্তু আজকে চুলের জন্ম আছে, চুলের জীবন আছে, চুলের জন্ম আছে, চুলের বৃদ্ধি আছে, চুলের মৃত্যু আছে, পুষ্টিটা দিতেই হচ্ছে, খেতে দিতে হচ্ছে। আজকে ধরো কমলিকা, তোমাকে আমি এক সপ্তাহ না খাইয়ে রাখলাম, তোমার কি অবস্থা? আমি তো মরে যাবো। মরে যাবো তো আমিও মরে যাবো। সুতরাং আজকে চুলের ক্ষেত্রেও তাই, আজকে চুলের যখন এই জীবন আছে, সুতরাং তাকে খেতে দিতে হবে নিশ্চয়ই। এটা কিন্তু অনেকের মধ্যে অনেকেই জানে না, না জানাটাই আমি জানিয়ে দিতে চাইছি। চুলে সেক্ষেত্রে কেশশ্রী হচ্ছে চুলের খাদ্য, চুলে নিয়ম করে সপ্তাহে 3 দিন কেশশ্রী লাগাতে হবে। দেখো কেশশ্রী ড্রাই ডাস্ট অবস্থায় রয়েছে, বলাই বাহুল্য আকাঙ্ক্ষা সমস্ত প্রোডাক্টে ভেষজ, কোনো প্রিজারভেটিভ নেই, কোনো কেমিক্যাল তাতে থাকে না, এটা জাস্ট আমি ফুটন্ত গরম জলে কেশশ্রীটা গুলে নিয়েছি। আচ্ছা, কেশশ্রী লাগাবার আগে এই মোটাদারের চিরুনি দিয়ে আমি ভালো করে চুল আঁচড়াবো, কারণ যাতে মাথায় চুলে জট। মোটাদারের চিরুনিটা আমি শুনেছি ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন আনে, চুলে ব্লাড সার্কুলেশনটা বাড়ায়, তারপর হচ্ছে জটটাকে খুব ভালো এটাকে ছাড়িয়ে দেয়, ভালো করে চুলের জটটাকে ছাড়িয়ে নেব। এরপর হাত দিয়ে পুরো মাথা স্কাল্পে, দেখো আমার মডেলের উপর লাগাবেও, পুরো মাথা স্কাল্পে লেপে লেপে কেশশ্রী লাগাবে, তারপর পুরো চুলে লাগাবে, যাতে প্রতিটা চুল কেশশ্রীটা পায়। কারণ আমি যদি স্কাল্পে, পুরো স্কাল্পে না লাগাই, তাহলে পোর্সের মধ্যে কেশশ্রীটা ঢুকবে কি করে? 1 ঘন্টা রাখতে হবে। যদি কারো ঠান্ডা লাগার ধার থাকে, কারণ শীতকাল অনেকেই ঠান্ডা লাগার ধার থাকবে বা পাচ্ছেন না, হয়তো খুব শীতে সহজে কাবু হয়ে যান, সেক্ষেত্রে 8 ঘন্টা রাখবেন, 20 মিনিট রাখবেন। রেখে আকাঙ্ক্ষা শ্যাম্পু কেশ সাথী দিয়ে শ্যাম্পু করবেন। দেখো কেশ সাথীটাও কিন্তু পুরোপুরি ডাস্ট অবস্থায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পুরোপুরি ডাস্ট শ্যাম্পু, কিন্তু আমাদের হার্বাল শ্যাম্পু যা আমরা ইউজ করি ডাস্ট অবস্থায় কিন্তু কখনোই পাই না, সেটা কি সবসময় কোনো প্রিজারভেটিভের দ্বারা নিশ্চয়ই রাখতে হয় তাদের? কিন্তু আমি একটা কথা কমলিকা ভীষণভাবে মনে করেছি, আমি যখন বলবো যে আমি আমি যে কথাটা বলি আমি সেই কথাটা কাজ করে করি, যে হার্বাল বলে যখন আমি মনে করেছি আমার প্রোডাক্টকে আমি দিয়েছি স্বীকৃতি, সুতরাং আমি মনে করছি এটা পুরোপুরি আমি সমস্ত প্রোডাক্টই হার্বাল রাখবো, অর্থাৎ শ্যাম্পুটাও পুরোপুরি হার্বাল। এবং দেখো পুরো জাস্ট প্লেন জলের সাথে আমি কাদা কাদা করে গুলে নিয়েছি। কতটা গুলতে হবে? এটা হচ্ছে পরিমাণ মতো, আমার মানে আমার মডেলের যে লং লেন্থ, আমার মডেলের যেরকম চুল সেক্ষেত্রে তোমার 20 চামচ যদি কেশশ্রী নিই, 10 চামচ মতো কেশের সাথে শ্যাম্পু লাগছে। আর কেশ সাথী মাখলে শুধু চুল স্কাল্পটাকে ক্লিন করে তা নয়, কিন্তু প্রচন্ড ভলিউম দেয় চুলে, বাউন্সি হয় চুল, প্রচন্ড বাউন্সি হয়, যেহেতু কন্ডিশনার থাকে প্রচন্ড সিল্কিও হয় চুলটা। নিয়ম করে সপ্তাহে 3 দিন করে, 3 সপ্তাহ যদি কেশশ্রী করা যায় এবং কেশ সাথী দিয়ে শ্যাম্পু করা যায়, 3 সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ হবে, খুশকি চলে যাবে। তারপর দেখো কেশ সাথী তো বললাম চুলের খাদ্য, নিশ্চয়ই তুমি এটা কন্টিনিউ করবে, সারা জীবন যদি এভাবে মাখা যায় প্রচুর মাথায় চুল গজায়। আচ্ছা, এমন কি টাকে, এমন মানুষ আমার কাছে এসে যার মার মাথায় চকচকে টাক হয়ে গেছে, আচ্ছা বড় রকম অসুখ হয়েছিল এমন কোনো মানে মানুষ এসেছেন, তার থেকে পুরো চুল পড়ে গেছে, মানুষ সে আর মানে এমন হতে হয়েছে তারা ঘরে দরজা বন্ধ করে বসে থেকে কারোর সামনে যাচ্ছে, মানসিক চাপ তো এমন মানসিক চাপ, মানে আমার কাছে এসে তারা কেঁদে পড়েছে, তাদের কেশশ্রীতে শুধুমাত্র কেশশ্রী আর কেশসাথীর জন্য তাদের মাথায় এখন এমন চুল, মানে তারা মানে আমার কাছে এসে যে কি করে তুমি ভাবতে পারবে না, বুঝতে পেরেছো? এত চুল হয় কেশশ্রীতে। বাহ, আচ্ছা তোমার এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, প্রশ্ন মানে আমাদের দর্শক বন্ধুদের কাছে যেটা তুলে ধরতে ইচ্ছা করছে, তোমার নিজস্ব একটা ইনস্টিটিউট রয়েছে যেখানে তুমি তোমার আমরা যাদের দেখি অ্যাসিস্ট্যান্ট তাদের মতো প্রচুর এফিশিয়েন্ট মানে মেয়েদের তুমি তৈরি করছো, তো সেটার বিষয় যদি একটু দর্শক বন্ধুদের বাকি বল করো। এই ক্ষেত্রে বলি ইনস্টিটিউটে 2 ধরনের কোর্স করানো হয়, একটা সাধারণ বিউটিশিয়ান কোর্স, একটা স্পেশাল বিউটিশিয়ান কোর্স। সাধারণটা হচ্ছে সপ্তাহে 2 দিন 1 দিন ক্লাস, বিউটিশিয়ান 1 ঘন্টা, সাথে হেয়ার কাটিং হেয়ারস্টাইল করলে আরও 1 ঘন্টা, 6 মাসের কোর্স। আর স্পেশালটা হচ্ছে 5 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন ক্লাস, 1 দিন 5 ঘন্টা করে, অর্থাৎ সপ্তাহে 10 ঘন্টা ক্লাস। প্রতিটা মেয়েকে আলাদা আলাদা করে কেয়ার করা হয়, প্রতিটা মেশিন প্রতিটা মেয়ের হাতে দেওয়া হয়, আমি কোনো রকম কার্পণ্য করি
করি না, কারণ আমি চাই আমার কাছে যে মেয়েটা এসেছে সে শিখতে এসছে, সে যদি হাতে কলমে কাজটা না করে এই প্রতিটা মেয়েকে আমি মেশিন হাতে দিই, প্রতিটা মেয়েকে আলাদা করে হাতে ধরে শেখাই এবং কোর্স করার পর পাশ করলে মেধার ভিত্তিতে পাশ করলে সার্টিফিকেট বা ডিপ্লোমা দেওয়া হয়। খুব খুব ভালো লাগছে, আবার নিশ্চয়ই তোমাকে আমাদের মাঝে পাবো। পাবে তো বটেই। আর দ্বিতীয় কথা, আমার একটু দর্শক বন্ধুদের বলি, আমাদের একটু চিঠি লিখুন। চিঠি তো লিখতেই হবে, কারণ আজকে তো সব মানুষ আমার কাছে আকাঙ্ক্ষায় আসতে পারছে না। সুতরাং আমাদের এই প্রোগ্রামের সার্থকতা এখানে, আজকে মানুষকে যদি চিঠির মাধ্যমে, যাদের সমস্যা আছে আমার কাছে আসতে পারছে না, এই নারী দপ্তরে যদি চিঠি লেখেন, সেখানেই তুমি এখানে দাঁড়িয়ে সেটা সমাধানের মধ্যে দিয়ে আমি চিঠি এখানে চিঠি পড়ে প্রত্যেককে চিঠি পড়ে সমস্যার সমাধান আমি করব। চিঠি তো অবশ্যই লিখবেন, কিন্তু কোনো অ্যাকিউট প্রবলেমে যদি অপরাজিত দিদির কাছে কেউ আসতে চান তাহলে অপরাজিত দিদির নিজের ঠিকানা এবং টেলিফোন নাম্বার আপনাকে জানিয়ে দিচ্ছে। আবার নিশ্চয়ই পাবো তোমাকে, নিশ্চয়ই পাবে। আসি, আজকের এই বিউটি সেগমেন্ট আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। প্রতিযোগিতার কথা মনে আছে? হ্যাঁ, বিউটি টিপস পাঠান, ছবি পাঠান। আজ হাতে সময় নেই, খুব ভালো থাকুন। আসি, ঈদ। ঈদ মানেই নানা রকমের খাওয়া দাওয়া, ঈদ মানেই নানা রকমের খুশি। তাই আজকে খাওয়া দাওয়ার আসরে কি নতুন খাবার এনেছি তা নিশ্চয়ই জানতে চান আপনি, কিন্তু তার আগে অবশ্যই আলাপ করতে হবে অরিত্রী দেবনাথের সঙ্গে। নমস্কার অরিত্রী। অরিত্রী, আমাকে বলো তুমি ঈদের এই জমজমাট খুশির মরশুমে কী খাওয়াচ্ছ? আমি আজকে নিয়ে এসেছি ফিরনি। আরে বাবা, এর থেকে তো মানে বলে অ্যাপ্রোপ্রিয়েট খাবার আর ঈদের থাকতেই পারে। ঈদের দিন এটা খুব মানে সকলেরই খুব পছন্দের খাবার। হ্যাঁ, আচ্ছা কাঞ্চনা, আমি প্রথমে দুধটা দিয়ে দেবো। দুধটা কি তুমি কোনো পরিমাপটা একটু বলে দেবে দর্শকদের? তাহলে একটু, 4 কাপ দুধে আর 1 মুঠো চাল, ওটাকে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা আগে। মানে 1 মুঠো, এই বলতে হবে মুঠো করে হাতে মুঠো করে। হ্যাঁ, আর চালটাকে ভিজে গেলে ওটাকে একটু কোচড়ে ভেঙে নিতে হবে, ভেঙে একসাথে, হ্যাঁ একসাথে এটাকে দিয়ে আমি হাত দিয়ে শুকানোর দরকার নেই, না জল থেকে তুলে একসাথে এটা আমরা দিয়ে দেবো। এটা একটু ঢেকে দেবো, ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে, ফুটে উঠবে আর সেদ্ধ হয়ে যাবে চালটা, মানে ভাতের মতন হয়ে যাবে। তাহলে এবার ফুটে, হ্যাঁ দেখো ফুটে গেছে চালটা, বোধহয় সিদ্ধ হয়ে গেছে। আমি কি গ্যাসটা বন্ধ করে দেবো? না না না, তুমি কমিয়ে দাও। আচ্ছা, এবার আমরা চিনিটা দিয়ে দেবো, অল্প অল্প করে চিনিটা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি নাড়তে থাকছি তাহলে, অল্প অল্প করে একটু গলে যায়। আচ্ছা, কতটা পরিমাণ চিনি? 1 কাপ চিনি। 1 কাপ, তুমি 1 কাপ পরিমাণ করে দিয়ে রেখে হবে। এবার নেড়ে যেতে হবে, বেশ ঘন মতো হয়ে গেলে আমরা নামিয়ে নেব। আচ্ছা, এরপরে তুমি কী করছো? এরপর আমি ঘন হয়ে গেলে আমি এটা পাত্রে নামিয়ে নেব। তারপরে নামিয়ে নিয়ে আমি খোয়া খিরটা ঢেলে দেবো উপরে। এর মধ্যে না, যেটা যে পাত্রে নামাবো। আচ্ছা আচ্ছা, এবার কি করছো? এর মধ্যে খোয়া খিরটা দিই, খোয়া খিরটা ঢেলে দেবো। দিই দাও, নাড়তে থাকবো। একটু নেড়ে দাও। পায়েসে যেমন আমরা সাধারণত গোলাপ জল অনেকে দিই, আবার অনেকে দিই না, যেমন আমি এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দেবো। আমরা পায়েসেও অনেক ক্ষেত্রে আমরা গোলাপ, অনেকে দেয় অনেকে দেয়, কিন্তু আমি করলে বা আমার বাড়িতে আমার শাশুড়ি করেন, উনি কিন্তু গোলাপ জল দেন না। মানে এক একটা পছন্দ, এক একটা বাড়িতে এক এক রকম আসলে। হ্যাঁ, হয়ে গেল তো। এবার আমি পেস্তা বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মানে মূলত পায়েস জিনিসটা একই থাকবে, শুধু এটা একটুখানি জমতে দেওয়া যেতে, যেটা বল। এবার খেজুরটাও দিয়ে দিই। একই পায়েসেও আমরা অনেক সময় খেজুর দিই, পেস্তা বাদাম দিই, কাজু বাদাম দিই। এবার কাজু বাদামগুলোও দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর হয়, সবুজ কিশমিশের কালারটাও খুব সুন্দর হয়। চেরি, চেরি লাস্টে সুন্দর সাদার মধ্যে লাল, একটা অদ্ভুত ব্যাপার আসে তৈরি। হ্যাঁ, ফিননি। এবার এটা কতক্ষণ ফ্রিজে রাখতে হবে? ফ্রিজে আগের দিন রাতে করে রেখে দিলে পরের দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলা, ঈদের আগের দিন যদি আমরা করে রাখি, ঈদের দিন সকালবেলা বিভিন্ন গেস্ট আসবে তাদেরকে আমরা দিতে পারি, মিষ্টি মুখ করাতে পারি। আচ্ছা, যেহেতু ফ্রিজে তো রাখতেই হবে, কিন্তু ফ্রিজে রাখার তো এখন সময় নেই, কিন্তু আমাকে তো টেস্ট করে বলতেই হবে ও কেমন দারুণ একটা ফিননি বানিয়েছে। তাই এখান থেকেই আমি তুলে খেয়ে বলে দিচ্ছি, কেন স্বাদটা তো একই রকম থাকবে। আমি এখান থেকে তুলে নিই। নিশ্চয়ই নিশ্চয়ই।
দারুণ হয়েছে। ফিরনি, কড়াইয়ে দুধ ঢেলে নিন, তার সঙ্গে ভিজিয়ে রাখা চাল আধ ভাঙা করে নিয়ে দুধের সঙ্গে ফুটতে দিন। ফুটে উঠলে নাড়তে থাকুন চাল যতক্ষণ না সেদ্ধ হয়। তারপর আঁচ কমিয়ে অল্প অল্প চিনি দিয়ে নাড়তে থাকুন। ঘন হলে নামিয়ে নিন। দুধে ভেজানো খোয়া ক্ষীর দিয়ে দিন। কিশমিশ, কাজু, পেস্তা বাদাম কুচি, খেজুর দিন ও ভালোভাবে গোলাপ জল ছড়িয়ে দিন। ফ্রিজে রাখুন, ঠান্ডা হলে পরিবেশন করুন। আপনাদের জানাই, আপনারা করলে অবশ্যই ঠান্ডা করে খাবেন।